জ্ঞানের জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও। নীতি বাক্য নিয়ে 1908 সালে বাঙালির শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক আনন্দ মোহন বসুর নামে প্রতিষ্ঠিত হয় আনন্দ মোহন কলেজ। 1909 সালে মাত্র 178 জন শিক্ষার্থী ও 9 জন শিক্ষক নিয়ে আনন্দ মোহন কলেজ শিক্ষা প্রদান কার্যক্রম শুরু করে। বৃহত্তর ময়মনসিংহের অক্সফোর্ড হচ্ছে ময়মনসিংহের আনন্দ মোহন কলেজ। 2008 সালে কলেজটি শতবর্ষ উদযাপন করে। কলেজে রয়েছে নানা রকম ঐতিহ্য ও বর্ণাঢ্য ইতিহাস। এই প্রতিষ্ঠানে পড়ালেখা করেছেন দেশের বরেণ্য ব্যক্তিবর্গ। 1908 সালে প্রতিষ্ঠিত এই কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। বাঙালি শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক আনন্দ মোহন বসু 1883 সালে প্রতিষ্ঠা করেন ময়মনসিংহ ইনস্টিটিউট। পরবর্তীতে বহু চড়াই উৎরাই পেরিয়ে এই ময়মনসিংহ ইনস্টিটিউট আনন্দ মোহন কলেজ নামে যাত্রা শুরু করে। কলেজটি 1964 সালে সরকারিকরণ করা হয়। প্রতিষ্ঠাকালী কলেজটি পুরো জায়গা মৌলভী হামিদ উদ্দিন দান করেছিলেন, যার স্মৃতিস্বরূপ কলেজ প্রাঙ্গণে মৌলভী হামিদ উদ্দিন নামকরণে একটি ভবন নির্মিত হয়েছে। বিগত 100 বছরে এ কলেজে অসংখ্য বিখ্যাত ব্যক্তিবর্গ যেমন শিক্ষকতা করেছেন, তেমনি অধ্যয়নরত বিখ্যাত ব্যক্তিবর্গের সংখ্যাও অগণিত। কলকাতা হাইকোর্টের বিচারক, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং আন্তর্জাতিক সামরিক আদালতের অন্যতম বিচারক বাধাবিনেত পাল 1911 থেকে 1920 সাল পর্যন্ত এ কলেজে গণিত বিভাগের অধ্যাপক ছিলেন। স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, জাতীয় অধ্যাপক কবির চৌধুরী, ইতিহাসবিদ প্রফেসর সিরাজুল ইসলাম এবং লেখক ডক্টর শফিউদ্দিন আহমদ আনন্দ মোহন কলেজে শিক্ষকতা করেন। কলেজ প্রাঙ্গণে ছাত্র ছিলেন ভারতের ইতিহাসবিদ ডক্টর নিহারঞ্জন রায়, প্রিন্সিপাল ইব্রাহিম খা, ঔপন্যাসিক সৈয়দ ওয়ালিউল্লাহ, জাদুকর পিসি সরকার, কবি নির্মলেন্দু গুণ সহ প্রমুখ গুণী ব্যক্তি এই কলেজে অধ্যয়ন করেছেন। কলেজটিতে প্রবেশ করলে হাতের বাম পাশে নজর কাড়বে শহীদ মিনার। পুষ্পস্তবক নিয়ে প্রতি বছর ভাষা শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করে থাকে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মরত সকলে। এবং বিপরীত পাশে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ সৈয়দ নজরুল ইসলাম এবং কলেজের প্রতিষ্ঠাতা আনন্দ মোহন বসুর স্মৃতি সম্বলিত ফলক, যা চিরমলান চত্বর নামে পরিচিত। রয়েছে সৈয়দ নজরুল ইসলাম নামকরণ একটি নজর কাড়া মুক্ত মঞ্চ। বর্তমানে কলেজটি ময়মনসিংহ শহরের কলেজ রোডে প্রায় 15.24 একক পরিমাণ জায়গা নিয়ে অবস্থিত। কলেজটিতে 22 বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা শাখায় প্রায় 37,000 শিক্ষার্থী পড়াশোনা করছে। কলেজে শিক্ষার্থীদের থাকার সুব্যবস্থা নিশ্চিত করতে রয়েছে ছাত্রদের জন্য 6টি কবি সুকান্ত ভট্টাচার্য হল, আবুল মনসুর হল, ভাষা সৈনিক আহমদ সালেক হল, কবি জসীমউদ্দিন হল, কবি নজরুল হল ও শিল্পাচার্য জয়নুল আবেদিন হল। এছাড়া ছাত্রীদের জন্য রয়েছে 4টি সৈয়দা নাফিসা ইসলাম ছাত্রনিবাস, বেগম ফজিলাতুন্নেসা মুজিব ছাত্রী হল, শহীদ জননী জাহানার ইমাম হল, শেখ হাসিনা ছাত্রনিবাস। কলেজের শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিতকরণের লক্ষ্যে চালু রয়েছে মেডিকেল সেন্টার এবং রয়েছে রক্তদানকারী স্বেচ্ছাসেবী সংগঠন বাঁধন। কলেজটিতে রয়েছে ইন্টারনেট ক্যাফের সুব্যবস্থা। প্রতিষ্ঠানে পড়াশোনার পাশাপাশি রয়েছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি। প্রায় 50,000 বই নিয়ে আছে সমৃদ্ধ কেন্দ্রীয় লাইব্রেরি এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সফরকে স্মরণ করে রয়েছে একটি স্মারক ভাস্কর্য। আনন্দ মোহন কলেজটি বিভিন্ন প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ডে অন্যতম স্থান অর্জন করেছে। কলেজটিতে রয়েছে ছাত্র রাজনীতির গৌরবোজ্জ্বল ইতিহাস। আনন্দ মোহন বসু 1906 সালে
আমাদের ঐতিহ্যবাহী প্রাণের প্রেম।